friends, welcome back to our channel, Puja Bisha. তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই লাইক দিও ভিডিওটা দেখা শুরু করো প্লিজ আর যারা যারা এখনো মধ্যে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নেই তারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের সব করে ভিডিও তোমরা দেখতে পাও ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর পুরো ভিডিওটা ওয়াচ করে কমেন্টসে জানিয়ে দিও কেমন লাগলো আজকে ভিডিওটা সারা দিনের টুকিটাকি সবই দেখাবো রান্না বান্না তার সঙ্গে একটা আমার খুব পছন্দের একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার ঘরে অনেকগুলো রয়েছে প্রায় প্রত্যেক বছর আমি এই জিনিসটা অর্ডার দিই আর তারপরে ঘরে লাগাই তো কি জিনিসটা সেটা একটু পরেই দেখাবো একটু রান্না বান্না করে নি তারপরে দুপুরবেলা ফল খেতে খেতে নয় তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরে আমি কি লাগাই প্রত্যেক বছর আর আমার খুব প্রিয় মানে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখলে তো দেখতে থাকো কি দেখাবো আজকে তো চলো তো সবার প্রথম রান্না করে যাই কি রান্না বান্না করবো সেগুলোই শেয়ার করি আর আর একটু বেশি ভালো লাগলে শেয়ারটুকু করে দিও তো চলো সৃষ্টি এখন বাই বাই করবো এখন খেলবে তো চলো আমরা এখন একসাথে থাকি ও বাই বাই করে দিল সবার আগে লাল শাক এই যে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে বেছে রেখেছি বেছে তারপরে জলে ভিজিয়ে রেখেছি দু তিনবার ধুয়ে কারণ বর্ষাকালে একটু শাকটা ভালো করে ধুতে হয় আর এই যে ভেজানো থাক তারপরে কেটে আবার ধোবো পরে আর এইদিকে সব সবজি দিয়ে একটা তরকারি করবো বলে গাজর কাঁকরোল তারপরে এদিকে বিট বেগুন আর এই যে আলু সব বার করে রেখেছি এগুলো এখন কেটে নেব বেশি করে তরকারিটা করবো যাতে রাতেও হয়ে যায় রুটি দিয়ে খাওয়ার জন্য বড়ি দিয়ে সুন্দর করে একটা তরকারি করব তো দেখো ফ্রেন্ডস এইদিকে সবজি সব কেটে নিয়েছি ছোট ছোট করেই কেটেছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কয়েকটা জিনিস একটু বড় বড় রেখেছি সেটা হচ্ছে বেগুন বেগুনটা তাড়াতাড়ি গলে যায় বলে বেগুনের সাইজটা একটু বড় বড় রেখেছি আর এইদিকে বিট গাজর এগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি আলু দিয়েছি আর কাঁকরোলটাও এরকম সাইজের কেটেছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে তো চলো তেল গরম হয়ে গেছে আগে তরকারিটা বসিয়ে দিই তারপরে দেখাচ্ছি আজকে আর কী কী করেছি তো তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলো আগে ভেজে নিয়েছি নিরামিষ তরকারিতে একটু বড়ি দিলে তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায় দারুণ লাগে তরকারিটা খেতে তো এই কটা বড়ি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আগে শুকনো লঙ্কা দেব আর পাঁচফোড়ন তো সামান্য একটু পাঁচফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবারে সবজিগুলোকে দিয়ে দেব তো অনেকক্ষণই কেটে ধুয়ে জল ধরিয়ে রেখেছি সবজিগুলো তো সব সবজি দিয়ে দিলাম দেখো এবারে উপর থেকে একটু বেশি করেই নুন দেবো কারণ সবজিটা অনেক এই নুনটা একটু বেশিই লাগবে তো নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন হলুদ দেবো না একটু পরে হলুদ দেবো জলটা ছাড়বে আর সবজিটা হালকা সেদ্ধ হবে তারপরে হলুদটা দেবো এখন এই অবস্থাতেই ঢেকে রেখে দেবো তো ঢেকে রেখে দিলাম এই তরকারিটা রুটি বা পরোটা হেভি লাগে খেতে একটু মাখামাখা করবো আর বড়ি দেবো তো আরও ভালো হবে আর চলো দেখাই আজকে আর কী কী রান্না করেছি আজকে এই যে এখানে তার আগে একটু দেখিয়ে দিই ডালটা এই যে ডাল এখনও পুরো কমপ্লিট হয়নি ডাল ফোড়ন দিয়েছি একটু ঘন ঘন ডাল করছি মুগ ডাল কাঁচা লঙ্কা দিয়েছি দেখো একটু ঘন করছি ডালটা জাস্ট আর একটু বাকি একটু ফুটে আসলে তারপরে হয়ে যাবে আর ডাল করেছি যেহেতু তো ডালের সঙ্গে একটু ভাজা হলে ভালোই হয় তো একটু বেগুন ভেজেছি এদিকে কাঁকরোল ভেজেছি আর প্রথমে খাবো লাল শাক তো তোমাদের শাক দেখিয়েছিলাম শাকটা ভিজিয়ে রেখেছিলাম তখন তারপরে তাড়াতাড়ি করে কেটে শাকটা করেছি কিন্তু আজকে আমার মার স্টাইলে শাক করেছে এরকম বড়ি দিয়েছি সৃষ্টি সেদিন দিদিন বাড়ি খেয়েছে লাল শাক বড়ি দিয়ে ও দারুণ লেগেছে তা আমি এই ফার্স্ট করলাম আগে কোনোদিনও করিনি আমি এমনি লাল শাক করতাম কালো জিরে লঙ্কা দিয়ে তারপরে কোনো সময় একটু আলু দিতাম একটা সিদ্ধ আলু তার সঙ্গে মাখতাম ওইভাবে খেতাম কিন্তু এই প্রথম আমি এই বড়ি দিয়ে করলাম তা আমার মা করে মার স্টাইল আজকে করলাম সৃষ্টির রিকোয়েস্টে মা করো ওরকম হেভি লেগেছে তো এই করেছি আর এই দিকে একটুখানি ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে একটু আলু মাখবো তো ডালের সঙ্গে আলু মাখা ভাজা এই সমস্ত দিয়ে আছে খাবো আর তরকারিটা হতে থাকছে ভালো খেলাম আজকে দুপুরে
মানে এরকম ডাল ভাত সব রকম ভাজা, ডালের সঙ্গে একটু ভাজা এগুলো খেতে ভালো লাগে। তা আজকে দুপুরে খাবারটা মানে লাঞ্চটা আজকে দারুণ হয়েছে আমাদের, তো খেয়েছি, খেয়ে ফলের থালা নিয়ে বসেছি। আর প্রথমেই বলেছিলাম যে দুপুরবেলা ফল খেতে খেতে তোমাদের আমার খুব প্রিয় জিনিস যেটা অনলাইন থেকে আমি প্রায় প্রতি বছরই অর্ডার করি, হ্যাঁ ঘরের জন্য আর ঘরে লাগাই, তো কী জিনিস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তোমাদের কতটা ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো চলো প্রথম যেটা লাগিয়েছি একদম সেটা থেকেই শুরু করি। তো এই দেখো ফ্রেন্ডস, অনলাইন থেকে আমি ওয়ালপেপার এইগুলো, এই ওয়াল স্টিকার এগুলোকে অর্ডার করি। আর এটা হচ্ছে সব থেকে প্রথম আমার অর্ডার করা, কেনা আর লাগানো। তো এইটা একটা বড় রোজ, আমি নিচ থেকে দেখাচ্ছি, দাঁড়া এই দেখো, এটা একটাই বড় রোজ, ভাগ ভাগ করে এসেছিলো, পার্ট পার্ট করে, ওয়ান টু এরকম লেখা ছিল। আর এই যে এর এই যে এখান থেকে শুরু, এই যে পুরোটা। তো ফার্স্ট টাইম এটা লাগানোর সময় তো কীভাবে লাগাবো ঠিক মতন বুঝতে পারছিলাম না, বেশ পার্ট করা ছিল। দেখো এখানে একটা ভাগ আছে, তারপরে এইখানে ভাগ আছে, এইখানে, তো কোনটা কোন দিক থেকে কীভাবে বেরোবে তো ওয়ান টু করে লেখা ছিল। তো তার জন্য আমি এই দেখো দেখতে পাচ্ছ ছোটো একটা এখানে দেওয়া ছিল ওই পেপারটার মধ্যে, এই যে ওয়ান টু করে লেখা দেখো, তো ওইটা এখানে লাগিয়ে রেখেছিলাম যে লাগিয়ে ভালো করে এটা লাগিয়ে নেব তারপর খুলবো। এইটা আর খুলতে পারিনি এই স্যাম্পেলটা, কারণ এটা এত আটা থাকে, খুলতে গেলে দেখছিলাম এই যে মানে উঠে যাচ্ছিলো দেওয়ালের ইসে। তো তার জন্য এটাও লাগানো রয়েছে এর সাথেই। এটা সব থেকে পুরোনো, অনেক দিনের পুরোনো, এখনও এরকম সুন্দর রয়েছে। এইগুলো ঘর সাজানোর জন্য আমার খুব ফেভারিট, আমার দারুণ লাগে ওয়াল স্টিকারগুলো। তো চলো এবারে আর একটা দেখাই। তো এই দেখো আর একটা, এটা একদম এই দেয়ালের নিচে এই জায়গাটা লাগিয়েছি, এর উপরে শোকেস আছে। তো এটা অনেকে চাইলে সিঁড়ির সামনেও লাগাতে পারে, সিঁড়ি দিয়ে ওটা তার পাশে। এটা দুটো পার্টে ছিল, এই যে ঘাসটা দেখতে পাচ্ছ এই লম্বা, এটা একটা আর আরেকটা ভাগ, এরকম দুটো ভাগ ছিল, দুটো ভাগ আমি আলাদা করে লাগিয়েছি। হ্যাঁ একটা পুরোটাই এরকম সিঙ্গেল, মানে ঘাসগুলো আলাদা আলাদা ছিল না, একটার মধ্যেই ছিল আর আরেকটা আরেকটার মধ্যে ছিল, পুরো একটাই। আর বাটারফ্লাইগুলো ছিল সিঙ্গেল সিঙ্গেল, ফুলগুলো ওই জয়েন্ট ছিল ঘাসের সঙ্গেই, আর বাটারফ্লাইগুলো ছিল সিঙ্গেল সিঙ্গেল। দেখো এগুলো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই দেখো এই জায়গাটা এইভাবে লাগিয়েছি দেওয়ালে, তো খুব ভালো লাগে আমার এরকম করে ওয়ালপেপার এইভাবে লাগাতে। এই স্টিকারগুলো আমি প্রত্যেক বছর অর্ডার করি অনলাইন থেকে, দেওয়ালে লাগাতে দেখতে খুব ভালো লাগে। এগুলো অবশ্য অনেক পুরনো। তো এটা সেকেন্ড ওয়ালপেপার আমার কেনা, প্রথমটার অভিজ্ঞতা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, স্যাম্পেলটাই লাগিয়ে দিয়েছিলাম পাশে যাতে দেখে লাগাতে সুবিধা হয়। আর এইটা এরকমই আছে। তো চলো এবার অন্যটা দেখাই, তার অভিজ্ঞতা যা হয়েছিল স্যাম্পেলটা লাগিয়ে দিয়েছি তোমাদের বললাম, ওয়ান টু লেখা ছিল, দেখে দেখে লাগাতে যাতে সুবিধা হয় তার জন্য। আর তারপর থেকে আমার ভুল করিনি আর দেখে দেখে ঠিক করে লাগিয়েছি। আর প্রথম রোজটা না এত পছন্দ হয়েছিল তো ওটাই প্রথম অর্ডার করেছিলাম, তারপরে দেখালাম তোমাদের ওই ঘাসের সঙ্গে বাটারফ্লাই, ওটাও খুব ভালো লেগেছিলো আমার। আর তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানিও। আর এর পরেরটা আমি নিজে দেখো মিকির সঙ্গে এই যে দেখাচ্ছি, এইটা অর্ডার করেছিলাম সৃষ্টির জন্য, তো ও একটু মিকি পছন্দ করে, তো ওর জন্মদিনের আগে আমি এটা অর্ডার করেছিলাম। তো দাঁড়াও ব্যাক ক্যামেরাগুলো তোমাদের দেখাই জায়গাটা, এই যে মিনি, কী সুন্দর করে মুখ ঘুরিয়ে নাকড়া করে আছে মিনি। তো মিনিকে রোজ দিচ্ছিল এই যে এখানে ছিল মিকি, তো সেটা উঠে গেছে। হ্যাঁ এখানে মিকি ছিল, ওই যে এই এইরকম করে রোজ দিচ্ছে আর ও এরকম করে নেবে। আর এই যে রয়েছে ফুল, আর এখানে হার্ট সাইনের এই যে এই স্টিকারগুলো রয়েছে, আর এখানে আর একটা মিনি, আর এখানে মিকি লেটার লিখছে, খুব সুন্দর ছিল এটা। তো এটা একটু উঠে গেছে, তো এই জায়গাটা কিছুদিন পরেই চেঞ্জ হয়ে যাবে, আবার কোনো একটা ভিডিওতে বা ব্লগে দেখাবো যে এখানটা চেঞ্জ করে আবার কী লাগিয়েছি। তো চলো এবার আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওয়াল স্টিকার, আর এটা একদম ছড়িয়ে লাগিয়েছিলাম, এ দেখো অনেকটা অনেকটা জায়গা জুড়ে যাতে দেখতে ভালো লাগে। তো ওর পাশেই ওই দেওয়ালে পিঙ্ক কালারে এই যে অ্যানিমেলসে লাগিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগে, আমার তো দারুণ লাগে। আর এগুলো সব ফ্লিপকার্ট থেকেই নেওয়া,
ফ্লিপকার্ট থেকেই এইগুলো অর্ডার করি প্রতি বছর। আর সৃষ্টি খুব ভালোবাসে তো। আর এই দেখো একসাথে একটু দেওয়ালে তোমাদের দেখিয়ে দিই, এই যে একসাথে এরকম করে লাগিয়েছি এইদিকে, এটা দেওয়ালে এখানে, এই যে মিকি। আর এইটা হচ্ছে লাস্ট, আর এটা পরে আর নেই, এটাই এখনো পর্যন্ত লাস্ট লাগানো হয়েছে। এই যে দেখো এটাও ঠিক ফ্লাওয়ার রয়েছে, বার্ড রয়েছে, আর এটা অনেকটা মানে এখান থেকে শুরু একদম নিচে দেওয়াল অব্দি অনেকটা রয়েছে। তো এটা খুব সুন্দর কালারটা, আর আমার খুব পছন্দ হয়েছিল বলে নিয়েছি। তো চলো এটা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। তো এই দেখো এটা এখান থেকে শুরু হয়েছে একদম এই এখান থেকে, এই শুরু হয়ে এই রকম ভাবে এসছে। তো যেমনভাবে ছিল দেখানো যে এইভাবে লাগাতে হবে, তো সেইভাবেই করেছি দেখো। তো এসে এখানটা একটা বাটারফ্লাই, একটা আবার নিচে বাটারফ্লাই, আর কয়েকটা এর পাপড়ি পড়ে যাচ্ছে ফুলের উপর থেকে, সেগুলো বুঝিয়েছে। তারপরে নিচে আর একটা বার্ড দেখো, আর এবার নিচ থেকে আবার একটা এরকম করে উঠছে দেখো। এই যে দেখো কি সুন্দর লাগছে, এটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তো এই অনেকটা দেওয়াল জুড়ে অনেকটা জায়গা লাগে এটা। আর এই যে এক একটা ফুল নিচে পড়ে আছে, নিচে বাটারফ্লাই, আর দুটো বার্ড রয়েছে এটা। এই দেখো আস্তে আস্তে করে তুলে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর কালারটাও খুব সুন্দর, বেশ দেওয়ালে ভালো লাগে। এই যে আর এগুলো পার্ট পার্ট করে লাগাতে হয়, মানে এতটা রয়েছে বা কোনোটা এতটা লাগানোর পর এখান থেকে আবার এইটা আলাদা করে, এখান থেকে আলাদা করে, এইভাবে এইভাবে লাগাতে হয়। ঘর সাজাতে কারই না ভালো লাগে বলো ফ্রেন্ডস, দারুণ লাগে ঘর সাজাতে। তো আমরা কম বেশি সবাই বেশ ঘরটাকে সুন্দর করে সাজাতে পছন্দ করি, আর সলিড কালারের উপর এরকম ওয়াল স্টিকার লাগালে দেখতেও ভালো লাগে। আর অনলাইন থেকে এটা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, বেশ অনেকদিনই স্টে করেছে আর খুবই ভালো, বেশ দামের অনুযায়ী খুব ভালো জিনিস, আর লাগিয়েছি খুব ভালো। তো তোমরাও চাইলে লাগাতে পারো, আর যদি কেউ লাগিয়ে থাকো ঘরে এরকম তো কমেন্টসে আমাকে জানিও। তা আমার তো খুব ভালো লাগে। তো যেই জায়গাটা মিকিটা উঠে গেছে, হ্যাঁ দেওয়ালটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা আবার ইচ্ছা আছে যে একটা কিছু অর্ডার করে আবার ওই জায়গাটা লাগাবো, তারপরে তোমাদের আবার ভিডিও করে দেখাবো কোনো একটা ভিডিওতে যে কী করেছি, ওই জায়গাটা কী লাগিয়েছি, কী অর্ডার দিয়েছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে এখানে শেষ করছি না, যেহেতু সারাদিনের ব্লগ, তাই রাতে একটু ডিনারে কী খাচ্ছি সেটা দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করব। তো দেখতে দেখো। তো দেখো দিনের বেলা তোমাদের তরকারিটা দেখাইনি, জাস্ট যখন বসিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম। তো রাতে এই যে তরকারিটা একটু গরম করলাম, আর দেখো বড়িগুলো ভাঙিনি, বড়ি যে গরম করছে এখন একটুখানি স্ম্যাশ করে দেবো এরকম খুন্তি দিয়ে, একটু চেয়ে চেয়ে রয়েছে আলুগুলো এরকম করে দেবো। আর দেখো কি সুন্দর হয়েছে, বেশ মাখা মাখা রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। রুটি বা পরোটা দিয়ে এই তরকারিটা দারুণ লাগে খেতে, আর এমনিতে সবজি খাওয়া ভালো, রোজ রোজ এই মাছ মাংস তো ভালো লাগে না, এক একদিন একটু একটু নিরামিষ এই সবজি এগুলো ভালো লাগে, আর বড়ি দিয়ে এই সবজিটা দারুণ হয়। আর লাস্টে নামানোর আগে একটু মিষ্টি ছড়িয়ে দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো দিয়েই করেছি একদম নিরামিষ তরকারি। আর এই যে সাথে রয়েছে রুটি, তো রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রাতে রুটি দিয়ে তরকারি ডিনার, আর সাথে রয়েছে একটু সস, একটু সস, একটু স্যালাড, আর একটা একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি স্যালাড ভালো করে কেটে নিয়েছি, গ্রিন স্যালাড, এই যে শশা পেঁয়াজ আর একটু ধনে পাতার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, শুধু নুন দেওয়া বাকি, একটু নুন দেবো, আর দেখি যদি একটু লেবু থাকে একটু লেবু ছড়িয়ে দেবো, আর এইদিকে কাঁচা লঙ্কা, তো রুটির সঙ্গে একটু কাঁচা লঙ্কা এগুলো একটু লাগে, পেঁয়াজ শশা। আর এইদিকে একটু ডাল ছিল, মুগ ডাল একদম ঘন ডালটা, আর খুব ভালো হয়েছিল জানো তো খেতে, তো এটাও নিয়ে নিচ্ছি রুটির সঙ্গে খাবো। আর বৃষ্টিতে একটু বেরিয়েছিলাম, আমার গলাটা একটুখানি বসে গেছে, তো দেখো এই যে বেরিয়ে নিয়েছি তরকারি, আর এই যে নিয়ে নিয়েছি টমেটো সস, আর একটা বেগুন ছিল সেই বেগুনটাও নিয়ে নিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকে ডিনারে এই খাবো, তো ডিনারটা দেখাতে দেখাতেই তোমাদের টাটা বাই বাই করে দিই। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো, আর ভিডিও দেখতে থাকো।
খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, বাই বাই।